ষড়তন্ত্রের ঠুলি পড়া বলেই চোখে গণতন্ত্র দেখে না বিএনপি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন ত্রিশ আসন পাওয়ার পর থেকেই নির্বাচনকে ভয় পায় দলটি উনিশশো সালের পঁচিশে মার্চে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে সরকার প্রধান বলেন তাহলে মুজিবনগর সরকার গঠন করেছিলেন কারা আর কিভাবে বা চলেছে মুক্তিযুদ্ধ সভাপতি বঙ্গবন্ধু কন্যা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সরকার দলের আলোচনা সভা আয়োজনে আওয়ামী লীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন স্বৈরতন্ত্রের ঠুলি পড়া বলেই চোখে গণতন্ত্র দেখতে পায় না বিএনপি তিনি বলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়তে জাতির পিতাকে কেউ সাহায্য করেনি বরং প্রতিবন্ধকতা তৈরি করেছিল স্বাধীনতার ঘোষক নিয়ে বিএনপির মন্তব্যের জবাব দেন শেখ হাসিনা পঁচিশে মার্চ যদি আওয়ামী লীগ নেতারা পালিয়ে যেত তবে যুদ্ধ ও মুজিবনগর সরকার কারা গঠন করলো বলেও পাল্টা প্রশ্ন রাখেন তিনি পঁচিশে মার্চে নাকি আওয়ামী লীগের সব নেতারা পালিয়ে গিয়েছিল তাহলে যুদ্ধটা করলো কে বিজয়টা আনলো কে সত্য নির্বাচনে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত সংসদ সদস্যরাই কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধে যে সেক্টরের দায়িত্বে জিয়াউর রহমান ছিলেন সেখানেই বেশি মুক্তিযোদ্ধা নিহত হন অন্য সেক্টরে তো পাকিস্তানি হানাদার বাহিনীকে হত্যা করা হয়েছে আমাদের মুক্তিযোদ্ধারও এতটা জীবন দেয় নাই কিন্তু জিয়ার ওখানে কেন বেশি মারা গেল তার মানে জিয়ার নিজে কোনোদিন যুদ্ধ পরি চালনাই করেনি যুদ্ধ যেখানে যুদ্ধ হতো তাতে তিন মাইল দূরে যেয়ে সে একটা নিজেকে মানে অন্তত নিরাপদ জায়গায় নিয়ে রেখে দিত বিএনপির ভারতীয় পণ্য বর্জনের কঠোর সমালোচনাও করেন সরকার প্রধান যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন তাদের বৌদের কয়খানা ভারতীয় শাড়ি আছে পেঁয়াজ রসুন আদা মিজোরাম থেকে আমরা আদা ভারতীয় আদা এই যে মশলাপাতি আদা যা কিছু আসছে তাদের কারো পাকের ঘরের জন্য এই ভারতীয় মশলা না দেখা যায় কোহরিন ডিবিসি নিউজ ডেস্ক